আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 19 এপ্রিল 2022। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে শুরুতে জানাবো শিরোনাম। সুইডেনে পবিত্র কোরআন অবমাননার কঠোর নিন্দা জানালো ওমান। ভিসা নীতিতে বড় পরিবর্তন আনলো সংযুক্ত আরব আমিরাত, এখন থেকে স্পন্সর ছাড়াই মিলবে ভিসা। ভেরিফিকেশনের জন্য বাসায় যেতে পারবে না পুলিশ, ডিএমপি কমিশনারের নির্দেশ। দুবাইয়ে 25তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরান ঢাকার হালিম, লাচ্ছি সহ ইফতারের আয়োজন করছে ওমানের রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্ট। এখন থেকে ইফতারে থাকছে শরবত ফ্রি এবং মেজবানি মাংসের সাথে মিলছে সুস্বাদু ডাল কদু। গোটা রমজান মাস জুড়ে সাহারি পর্যন্ত খোলা থাকবে রেস্টুরেন্ট, সাথে ইফতারে বিশেষ অফার তো থাকছেই। অর্ডারের জন্য কল করুন 9799266 এই নাম্বারে। সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সালতানাত অব ওমান। একই সাথে সুইডেন সরকারের কাছে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেছে দেশটি। মঙ্গলবার এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের চরমপন্থা ও ঘৃণার মতাদর্শ প্রচারের তীব্র নিন্দা জানায় ওমান। সুইডিশ সরকারের কাছ থেকে পবিত্র রমজান মাসে কোরআন অবমাননার তাৎক্ষণিক ন্যায় বিচার ভিত্তিক প্রতিক্রিয়া প্রত্যাশার কথা জানায় ওমান। একই সাথে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নিন্দা এবং এর সাথে জড়িতদের বিচার দাবি জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেন, সুইডিশ সরকারের কাছ থেকে পবিত্র রমজান মাসে কোরআন অবমাননার তাৎক্ষণিক ন্যায় বিচার ভিত্তিক প্রতিক্রিয়া আশা করছে। খতিবজাদে এক বিবৃতিতে বলেন, সুইডেনে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে ইসলাম বিরোধী ধর্ম অবমাননামূলক কাজের পুনরাবৃত্তি করা হয়েছে। এটি সুইডেন এবং সারা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে। ব্লাসফেমি বাক স্বাধীনতার বিপরীতে ঘৃণার একটি সুস্পষ্ট উদাহরণ। যারা সহাবস্থান ও বিশ্বাসের মধ্যে সংলাপে বিশ্বাস করে, এই ঘটনায় তাদের সকলে নিন্দা করা উচিত। কোরআন অবমাননার জন্য সুইডিশ সরকার দায়ী বলে মনে করে ইরান। ইরান আশা করে অবশ্যই সুইডিশ সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। উল্লেখ্য, গত 14 এপ্রিল সুইডেনের স্ট্রাম কোর্স নামের কট্টরপন্থী গোষ্ঠী পবিত্র কোরআনের একটি কপি পড়ায়। এরপর শনিবার রাতে মালমো শহরে সংগঠনটির বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সংগঠনটি অভিবাসন বিরোধী এবং ইসলাম বিদ্বেষী বলে পরিচিত এবং নেতৃত্ব দেন রাসমুস পালুডান নামের একজন উগ্রপন্থী। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় এবং অনেকে পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে। সুইডেনে আরও কয়েকটি শহরে বিক্ষোভ পাল্টা বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়েছে। ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে ভিসা পেতে প্রয়োজন হবে না কোনো স্পন্সর বা মালিকের। পর্যটক, ব্যবসা ও কর্মসহ নতুন ভিসায় নতুন নীতি চালু করেছে দেশটি। সোমবার এই নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়। প্রথমবারের মতো এই ভিসা নীতিতে স্পন্সর কিংবা হোস্টের নিয়ম রাখা হয়নি। এছাড়াও ভিসার মেয়াদের নীতিতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। কর্ম ভিসার ক্ষেত্রে দক্ষ মেধাবী ও তরুণদের জন্য থাকছে 3টি ক্যাটাগরি। বিশ্বের 500টি বিশ্ববিদ্যালয়ে সদ্য পাশ করা গ্র্যাজুয়েটরা এখানে বিশেষ সুবিধা পাবেন। এর আওতায় সর্বনিম্ন শিক্ষা যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি। ব্যবসায়িক ভিসার জন্য স্পন্সর বা হোস্টের দরকার পড়বে না। বিনিয়োগকারি ও উদ্যোক্তাদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর পর্যটক ভিসায় 5 বছর মেয়াদী মাল্টিপল পর্যটক ভিসার আর স্পন্সর লাগবে না। এই ভিসার আওতায় টানা 90 দিনের বেশি আমিরাতে থাকা যাবে, তবে বছরে 180 দিনের বেশি দেশটিতে অবস্থান করা যাবে না। $4,000 বা তার সমপরিমাণ মুদ্রা কারো ব্যাংক অ্যাকাউন্টে ভিসা আবেদনের পূর্বে 6 মাস ধরে থাকলেই তিনি এই সুযোগ পাবেন। সাময়িক কর্ম ভিসার জন্য যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির কন্ট্রাক্ট লেটার দেখাতে হবে, সাথে লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। শিক্ষা ও প্রশিক্ষণ ভিসার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, শিক্ষা কিংবা গবেষণা প্রতিষ্ঠান, সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান স্পন্সর হতে হবে। সাথে শিক্ষা বা প্রশিক্ষণের ধরন ও মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে ভেরিফিকেশনের জন্য আবেদনকারীর বাসায় যেতে পারবে না পুলিশ, এমন নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বরং আবেদনকারীর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা যাচাই করতে পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের সহায়তা নিতে বলা হয়েছে। এখান থেকে তথ্য যাচাই করে দ্রুততম সময়ে ক্লিয়ারেন্স দিতে বলেছেন ডিএমপি কমিশনার। সোমবার ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, ডিজিটাল যুগে পুলিশ ক্লিয়ারেন্স দিতে তথ্য যাচাই বাছাইয়ের জন্য আবেদনকারীর বাসায় যাওয়ার প্রয়োজন নেই। আবেদনকারীর যাবতীয় তথ্য অনেকভাবেই পুলিশ পেতে পারে, এজন্য বাসায় যাওয়ার প্রয়োজন নেই। এছাড়া আবেদনকারীকে যত দ্রুত সম্ভব
পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ডিএমপির 50টি থানার মধ্যে কোন কোন ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্লিয়ারেন্স দিতে কতদিন সময় নিচ্ছেন সদর দপ্তর থেকে বিষয়টি মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ক্লিয়ারেন্স দেওয়ার বিনিময়ে কোনো পুলিশ সদস্য অর্থ দাবি করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ঈদে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে টাকা পাঠান ইউনি মানি এক্সচেঞ্জের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে বিকাশ করতে আজই ডাউনলোড করুন ইউনি মানি ওমান অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন 7916 4490 অথবা 9413427 এই নম্বরে। বিশ্বের দরবারে মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের নামটি বারবার উজ্জ্বল হয়ে ওঠে হাফেজদের কারণে। দুবাইয়ের 25তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুল ইসলাম 10ম স্থান অর্জন করেছেন। এর ফলে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের আরও একটি পালক যুক্ত করেছেন এই কোরআনের হাফেজ। 70 দেশের প্রতিযোগী এবারে আসরে অংশ নেন। এতে প্রথম হয়েছেন আলজেরিয়ার আবু বকর। গত 15 এপ্রিল দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে স্মারক ও সনদপত্র তুলে দেন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম তাওহিদুল সহ অন্যান্য প্রতিযোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একই সঙ্গে তিনি কোরআন তেলাওয়াতের জন্য তাদের প্রশংসা করেন। বাংলাদেশকে শক্তিশালী অংশগ্রহণকারী দেশ হিসেবে উল্লেখ করে আয়োজক কমিটির সদস্য খালেদ আল জাহিদ বলেন, বাংলাদেশের প্রতিযোগীরা বরাবরই এই প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করছে। যারা বিজয়ী হয়েছেন সবাইকে ধন্যবাদ। তাওহিদুল ইসলামের শিক্ষক হাফেজ কারি নেসার আহমদ বলেন, অন্যান্যদের চেয়ে তেলাওয়াতের দিক থেকে বাংলাদেশের হাফেজরা এগিয়ে। তাদের ভাষাগত জ্ঞান ও উচ্চারণশৈলী যে কাউকে মুগ্ধ করে। এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজন সময় উপযোগী আর মানসম্মত প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচর্যা ও সরকারি পৃষ্ঠপোষকতাও। উল্লেখ্য, প্রতিযোগী হাফেজ তাওহিদুল ইসলাম ওবায়দুল্লাহ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র। সে 2008 সালে হিফজুল কোরআন ও 2010 সালে রিভিউ শেষ করেন। ওমানে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, তবে একই সময়ে শনাক্ত হয়েছে 31 জনের। মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত 388,922, সুস্থ হয়েছেন 384,002 জন। বর্তমানে শনাক্তের বিপরীতে সুস্থতার হার প্রায় 99%। এদিকে বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি, তবে একই সময়ে 50 জনের শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে পর্যন্ত মারা যাওয়ার সংখ্যা 29,126। এছাড়া মোট শনাক্ত 19,52,412 জন। গত একদিনে সুস্থ হয়েছেন 331 জন। এ পর্যন্ত মোট সুস্থ 18,91,518 জন। একই সময়ে 5,515টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 5,545টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 0.90%। অপরদিকে করোনায় গত 24 ঘন্টায় বিশ্বে 1,263 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,15,090 জন। মঙ্গলবার ওয়ার্ল্ডোমিটার্সে দেওয়া তথ্য অনুযায়ী একদিনের সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। আক্রান্তের তালিকায় 8 নম্বরে থাকা দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন 47,743 জন। মারা গেছেন 132 জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন 21,224 জন। পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে পবিত্র এই মসজিদের মর্যাদা ও ভাবগাম্ভীর্যের প্রতি হুমকির ও নিন্দা জানান তিনি। রোববার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি এসব কথা জানিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় রয়েছে তুরস্ক ও ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছেন এরদোয়ান। এক টুইট বার্তায় এরদোয়ান জানান, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে আছে। এরদোয়ান আরও জানান, তিনি আল-আকসা মসজিদের ঘটনা প্রভাব নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে আলোচনা করেছেন। জাতিসংঘ মহাসচিবকে এরদোয়ান বলেছেন, ইসরায়েলি হস্তক্ষেপ এবং উস্কানির ফলাফল অগ্রহণযোগ্য। আঞ্চলিক শান্তি বজায় রাখতে যৌথ উদ্যোগের বিষয় নিয়েও আলোচনা করেছেন তারা। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashtime.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।